হ্যালো বন্ধু, তো কেমন আছেন আপনারা? আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা ইলাস্ট্রেটর চলে আসলাম। এই যে ডিজাইনটা আমরা রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, যদি কেউ দেখে না থাকেন তাহলে দেখে আসুন। তো কথা না বাড়িয়ে এখন আমরা এক্সেল উপরে ডিজাইন করবো। তো এক্সেলের ফাইলটা কপি করে নিই, কপি করে নতুন ফাইল একটা ওপেন করি। ওপেন করার পর এখানে পেস্ট করে দিই, পেস্ট করার পর আনগ্রুপ করি। আনগ্রুপ করে এটাকে একটু সাইডে নিয়ে যাই। আমরা একটা উপরে আগে ডিজাইন করবো, কালারটা ব্ল্যাক কালার দিয়ে দিই। ব্ল্যাক কালার 8টা জিরো থাকবে, তো এখানে 00 দিয়ে দিই। অরিজিনাল ব্ল্যাক দিয়ে দিলাম। তারপর পেন টুল নিয়ে এখান থেকে আমরা একটা শেপ আঁকি, যেমন খুশি এমন করে একটা শেপ আঁকলেই হবে। তো আমি দেখার সুবিধার্থে কালারটা একটু সাদা করে দিলাম। যেভাবে খুশি এটা করলেই হবে, সমস্যা নেই, একটা ডিজাইন এখানেও করলেই হবে। তো আমরা এখান থেকে একটু আরেকটু ইয়ে করি, একটু লম্বা করি, হ্যাঁ, এখান থেকে ক্লোজ করে দিই। এখান থেকে নিচ থেকে একটা ছোট একটা ডিজাইন আঁকি, হ্যাঁ, এটা কালারটা সাদা কালার দিয়ে দিই। একটু ঘুরে কোনা কোনি করে নিই, হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এখানে ব্রাশ একটা ইফেক্ট ইউজ করব। তো ব্রাশ ইফেক্ট ইউজ করার আগে আমি এই ব্রাশটা এনে নিই। এখানে সেই ব্রাশ আছে কি না আমরা একটু ট্রাই করে দেখি। অনেকগুলো ব্রাশের ডিজাইন ইলাস্ট্রেটর দেওয়া থাকে, তো আমরা একটা একটা করে ট্রাই করব। আমরা একটা ব্রাশ কালারটা আমরা সবুজ কালার করে দিলাম, লাইট সবুজ টিয়া কালার, জাতীয় বেশি টিয়ার না আবার বেশি গাঢ় সবুজ না। আমরা আরেকটা ব্রাশগুলো চেক করি। যখন ব্রাশটা আমরা করছি এখান থেকে এটা দিলে না, এটা, হ্যাঁ, এটা এটা স্টপ একটু বাড়িয়ে দিলে এই যে ডিজাইনটা হয়ে গেলো। তো আমরা এখন এটার উপরে ডিজাইনটা এফেক্ট করবো, আসছে না। তো আমরা আবার এখান থেকে ব্রাশে ক্লিক করবো, হয়ে গেছে। এখন আমরা পেন টুল নিয়ে এই কোণার থেকে আবার ডিজাইনটা করি, তিনটে ডিজাইন করি এখান থেকে, একটা, দুইটা, তিনটা, তিনটা ক্লোজ করে দিই। এটাকে সেম ফিল কালার অফ করে দেবো, স্টোককে আমরা লাইটটা কালারটা এখান থেকে দিয়ে দেবো, হ্যাঁ, হয়ে গেছে। ফিল কালারটা আমরা অফ করে দেবো, সাদাটা অফ করে দেবো। এখান থেকে একটু কপি করবো, যাতে আমরা পিছনের যে ডিজাইনটা টিয়া কালার যে ডিজাইনটা, এটা অনেকগুলো হিজি ভিজি মতো লাগে। আমরা একটু ঘুরিয়ে দিই, এখানটা একটু নামিয়ে দিই। এটাকে মনের মতো এখন সেট করতে থাকবো, মানে যেখানে আমাদের পিছে কালো যাতে ফুল কালো না থাকে, সেখানে যাতে এটা মনে হয় যে টিয়া কালার একটা শ্যাডো খামচি টাইপের আর কি ডিজাইনটা আছে। এখন এই ফাইলটাকে আমরা কন্ট্রোল সি এফ দিয়ে উপরে উঠিয়ে দিই, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে মার্কসিং করে দিই। তারপর আমরা এখানে ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে যাব। এখানে গিয়ে আমরা পিছে ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠিয়ে দেবো, মানে সাদাটা উপরে উঠিয়ে দেবো। এখন আমরা নিচের থেকে কিছু ডিজাইন উপরে উঠিয়ে দেবো, আগে একটু সাইড করে নিই, হ্যাঁ, ঠিক আছে। এখন এটা উপরে উঠিয়ে দিই, হ্যাঁ, এখান থেকে এটা উপরে দিই না, এটাতে আবার দেখা গেছে সাদাটা, তাই এটা আগের মতোই থাক, হ্যাঁ। তো আমরা এখানে একটা বল বল টাইপের ইফেক্ট দেবো। তো আমরা একটা রেস্টুরেন্ট নিয়ে বল আঁকি, বল আঁকার পর এটাকে দুইটা করে সিলেক্ট করে গ্রুপ করে দিই।
ক্রপ করার পর এখানে ডাবল ক্লিক করে ওপেন করে এখন সেম ডিজাইন মধ্যে কন্ট্রোল ডি দিয়ে আমরা সেম ডিজাইনটা অনেকবার করব। অনেকবার করব, আবার এটাকে সিলেক্ট করে এটার নিচে দিয়ে দেব, আবার কন্ট্রোল ডি দিয়ে সেম ডিজাইনটা আবার করতে থাকবো। এখন পুরোটা একটা গ্রুপ দিয়ে দেবো, তারপরে এগুলোকে ছোটো করে আমরা জার্সির উপরে দিয়ে দেবো, একটু অ্যাঙ্গেল করি, একটু ছোটো করি, পুরোটাই এখন আমরা অপোজিটটা একটু কমিয়ে দিই, 30 গ্রিন কালার দিয়ে দিলে এটা আমরা সবার নিচে দিবা যেতেছি, তো এটাকে আগে কাট করি, কাট করার পর আমরা এই ফাইলের মার্কিং ফাইলের ভিতরে ঢুকি, ঢুকে সেখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা হ্যাঁ আনমার্কিং করে নিলাম, এখন সবার নিচে দিলাম, একটু উপরে, একটু উপরে, মানে কালোর উপরে থাকবে, এখন এটা কালো নিচে চলে গেছে। অপোজিটটা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন এটি আবার কপি করে এখানে নিয়ে গেলাম, এখানে আমরা এই অ্যাঙ্গেল মোতাবেক রাখবো, যে কালো শেপে দেখা যাচ্ছে এই মোতাবেক রাখবো। তারপরে এখন ওইটা সিলেক্ট করে আমরা মার্কিং করে দেবো, হয় না আমরা নিচের যে মার্কিং অংশটা সেটা একটু টুটে না, এটা হল আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে আনলক করে এটাকে উঠে দিই, এটাতে মার্কিং করে দিই এবং যেটা হাইড করেছি ওটাকে আনহাইড করে দিই। হ্যাঁ ঠিক আছে, তো হয়ে গেছে। এখন আমি এখানে মনস্টার লোগো অ্যাড করব, তো মনস্টার লোগো অ্যাড করার জন্য আমি আমার যেখানে ফাইলগুলো সেভ করা আছে সেখান থেকে মনস্টারের ফাইলটা আমি নিয়ে আসি। মনস্টার কোনো ফাইল দেখতে পাচ্ছেন, তো আমি অন্য এক জায়গায় সেভ করছি, তো আমি এভরিথিং সফটওয়্যার ইউজ করে সহজে ফাইলটা খুঁজে বের করবো। তো মনস্টার এখানে মনস্টার আমি টাইপ করি, এই যে পেয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করে, ওপেন করে দেওয়ার পর এটাকে স্ক্রিনটাকে বড় করে দিই, তারপর এখান থেকে লোগোটা আমরা কপি করে নিই, পুরোটা কপি করে ফাইলে নিয়ে পেস্ট করে দিই। আমরা সাইডের টাইপে শুধুমাত্র আমরা নিচের লেখাটা নিব, মাস্টার লেখাটা নিব বড় করে, এখানে একটু অ্যাঙ্গেল করে দিয়ে দেবো, একটু বড় করি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে সবুজ কালারটা দেবো, সবুজ কালারটা দেওয়ার পর আমরা একটার স্টক দেবো কালো কালার, তাই কপি পেস্ট করে উপরে উঠে এখন কালো কালার একদম ব্ল্যাক, ফুল ব্ল্যাক 00 দিয়ে ফুল স্টকগুলো বাড়িয়ে দিয়ে আমি 30 দিলাম, তারপর কন্ট্রোল 3 দিয়ে নিয়ে আসলাম। তো এখানে লোগোটা আমরা এই সাইডে একটু বড় করে দেবো, লোগোটা লোগোটা আমরা সবুজ কালার করে দেবো, একটু গ্রুপ করে নিই, আমরা এটা করতে এখানে ক্লিক করে তারপর এটারও আবার সেম স্টক দেবো, তো তার জন্য কপি পেস্ট করে স্টক দিলাম। হ্যাঁ আমরা যদি এখন জুম মাইনাস করি, তো আমাদের পঞ্চায়েত শেষ, এখন আমরা ব্যাকসাইডটা আনি, ব্যাকসাইডটা এনে আমরা ব্যাকসাইডে পুরো ব্ল্যাক করে দেবো। তো কালো করে দেওয়ার পর আমরা লোগোটা এখানে আমরা মনস্টার লোগোটা এনে এটা বড় করে দেব, বড় করে দেওয়ার পর আমরা এটাকে কপি পেস্ট করব। কপি পেস্ট করার পর আমরা এখানে হোয়াইট ওয়েব স্টক দিয়ে দেব, তারপর যেটা কপি পেস্ট করছিলাম সেটা এনে স্টকটা অফ করে সেটা উপরে রেখে দেব, যাতে স্টকটা না রাখে। তারপর এখানে আমরা মনস্টার লেখাটা অ্যাড করবো, তাই মনস্টার লেখাটা কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই, এটা কালার আমরা এই টিয়া কালার রাখবো। তারপরে এখান থেকে এটা সাইজটা আমরা 13 দিয়ে দেবো, এখান থেকে আমরা স্টক অ্যাড করে দেখবো যে সুন্দর দেখা যায় কিনা। আমরা কিছু না স্টক লেখাতে স্টকটা ভালো লাগছে, স্টকটা ডিলিট করে শুধু লেখাটা সবুজ করে রেখে দিই।
তাহলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেখানে আমরা হাতা নিয়ে আসি হাতে দুইটাই ব্ল্যাক করে দেব একটার মধ্যে থাকবে মোস্টার শুধু লোগোটা একটা মানে লেখাতে আমরা লেখাটা অ্যাড করে দেই লেখাটা দেই 3.5 ইঞ্চি যেহেতু লেখা অনেক চিকন তাই 3.5 ইঞ্চি দেওয়া হচ্ছে আর এখানে লোগোটা লোগোটা হচ্ছে 3 ইঞ্চি তো আমাদের এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই ডিজাইন হয়ে গেছে তো আমাদের আজ ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন পাশে শেয়ার করে পাশে থাকবেন যদি এরকম নতুন আরও কিছু ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর বিশেষ করে এই ডিজাইনের ফাইলটা যদি আপনাদের লাগে সেম টু সেম ডিজাইনের ফাইলটা যদি লাগে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক প্রোফাইল থেকে আপনারা আমাকে মেসেজ করলেই আমি ফাইলটা দিয়ে দিব ধন্যবাদ